এখন আমরা দেখব ফোরটি ফোর ফোরটি ফোর নাম্বারে বলা হয়েছে দ্য নেক্সট নাম্বার অফ অ্যান্ড সিকোয়েন্স একটা সিকোয়েন্স দেওয়া আছে থ্রি ফোর এইট সেভেন্টিন থার্টি থ্রি এর পরের সিকোয়েন্সটা কত পরের নাম্বারটা কত আসবে তো এইটা থেকে আমরা দেখতে পাই থ্রি প্লাস থ্রি প্লাস ওয়ান মানে ফোর এই যে আমাদের প্লাস টু স্কোয়ার মানে এইট এখন আসবে কি ওয়ান টু স্কোয়ার থ্রি স্কোয়ার এরকম ভাবে তাহলে আস তিন প্লাস ফোর স্কোয়ার ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার তারপরে আসবে থার্টি থ্রি সেভেন্টিন প্লাস সিক্সটিন মানে থার্টি থ্রি প্লাস আসবে ফাইভ স্কোয়ার এখন এইটার ক্যালকুলেশন যেটা বেরোবে সেটাই আমাদের নেক্সট নাম্বার তাহলে পঁচিশ প্লাস তেত্রিশ হবে আটান্ন এইটাই আমাদের অ্যান্সার নেক্সট নাম্বার যেটা আসবে সেটা আসবে আটান্ন এর পরের নাম্বার যদি থাকতো তাহলে আটান্ন প্লাস সিক্স স্কোয়ার এটা আসতো পরে নেক্সট নাম্বার যদি বলতো ফোরটিন ফাইভ নাম্বার কি বলা আছে দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড টার্মস মানে সেকেন্ড সেকেন্ড টার্ম সেকেন্ড অ্যান্ড থার্ড টার্মস অফ এ জিওমেট্রিক সিরিজ একটা জিওমেট্রিক জিওমেট্রিক সিরিজের সেকেন্ড এবং থার্ড টার্ম দেওয়া আছে থার্ড টার্ম দেওয়া আছে নাইন অ্যান্ড থ্রি রেসপেক্টিভলি মানে সেকেন্ড টার্ম দেওয়া আছে নাইন আর থার্ড টার্ম আছে থ্রি তাহলে ফিফথ টার্মটা কত হবে তাহলে ফোর্থ আমরা জানি না ফিফথ আমরা বের করতে হবে তো দেখেন দেখা যায় যে সেকেন্ড টার্ম নাইন থার্ড টার্ম থ্রি মানে দেখেন তিন দিয়া যদি আমরা ভাগ দিই মানে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ হলো থার্ড টার্ম তার টার্ম কত হবে তিন ভাগের এক ভাগ মানে তিন দ্বারা যদি ভাগ করেন তাহলে ফোর টার্ম আসবে ওয়ান এবং ফিফ টার্ম ওয়ান বাই থ্রি তাহলে ফিফ টার্ম আসবে কত ওয়ান বাই থ্রি এটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর ফোরটি সিক্স নাম্বার ফোরটি সিক্স নাম্বার বলা আছে ইফ টু ফেয়ার কয়েন্স মানে দুইটি কয়েন দুইটি ই টু ফেয়ার কয়েন্স আর ফ্লিপড মানে যদি ফ্লিপ করা হয় হোয়াট ইজ দ্য প্রভাবিল কাম আপ হেডস অ্যান্ড দ্য আদার টেলস হেড নাকি ট্রেল যে দুইটা কয়েনের উপর দিকে যদি মারা হয় তাইলে হেড এবং ট্রেল আসার সম্ভাবনা কতটুকু দুইটা কয়েন এর প্রভাবিল নাটি হতে পারে হেড টেল আবার আসতে পারে টেল হেড আবার আসতে পারে হেড হেড দুইটা কয়েন যদি আমরা মারি দুইটাই হেড হেড আসতে পারে আবার দুইটাই টেল টেল আসতে পারে তাহলে আমাদের মোট সম্ভাব্য সম্ভাব্য মোট কেস আমাদের ফোর এবং আসতে পারে এখানে বলছে একটা হেড অথবা এন্ড এবং অন্যটা টেল আসার সম্ভাবনা কতটুকু এইটা হেড টেল এবং হেড টেল মানে এখানে আমাদের সম্ভাব্য যে দুটো বের করতে হবে হেড টেল অথবা টেল হেড এই দুইটা আসা সম্ভাবনা আমাদের মোট সম্ভাব্যতা ফোর তাহলে টু বাই ফোর মানে হাফ অ্যান্সার এই

থেকে যদি কোন একটা নাম্বার র্যান্ডামলি মানে ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয় তাইলে ফাইভ দিয়ে ভাগ যাওয়ার সম্ভাবনা কতটুকু মানে যা এই তিনটা নাম্বার কয় প্রকারে সাজানো যায় এটাকে ছয় প্রকারে সাজানো থ্রি ফ্যাক্টেরিয়াল মানে ছয় ভাবে সাজানো যায় যেমন আমরা দেখি ওয়ান থ্রি ফাইভ এক বার আছে এখন আমরা দেখি ওয়ান ফাইভ থ্রি এই দুইটা একটা একটা এই এখন আবার দেখি ওয়ান দেখি আবার দেখি ফাইভ ওয়ান থ্রি আর একটা আমরা দেখতে পাই ফাইভ থ্রি ওয়ান আমরা জানি যে লাস্টে যদি পাঁচ থাকে তাইলে সেই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাইলে এই

এইট নাম্বারে দেওয়া দা লাইন টু পার্স মাইনাস টু মানে এমন একটি লাইন যে অন এমন একটি লাইন যেটা এই লাইনের উপর পারপেন্ডিকুলার মানে লম্ব হবে আমরা জানি লম্ব হওয়ার শর্ত মানে দুটি লম্ব হওয়ার শর্ত হলো দুটি সরলরেখার ঢাল এম ওয়ান টু এই দুটো গণন করলে হবে মাইনাস ওয়ান তাহলে এই সরলরেখার ঢাল কত আমরা জানি আমরা জানি ওয়াই সমানসোন এম এক্স প্লাস সি সরলরেখার সমীকরণ তাহলে এটার এম এর মান হলো কত এম এক্স এখানে এম এর মান কত ওয়ান ইন্টু এক্স যদি দেয় তাহলে এম ওয়ান সমস্যান ওয়ান শুধু এটা তাইলে অপসংখ্যাটা অবশ্যই মাইনাস ওয়ান হইতে হলে কি হতে হবে মাইনাস ওয়ান মানে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান যদি গুণ করি তাইলেই তো মাইনাস ওয়ান হবে

এন সি যোগ জিরো যোগ করি এই সিরিজের সাথে এটা আমাদের দোয়া নাই সিরিজের সাথে কিন্তু এইটা এটা যদি আমরা যোগ করি তাহলে এর মান হবে টু এন এবং এন সি জিরোর মান হচ্ছে ওয়ান এন সি জিরো মান হচ্ছে ওয়ান আর এই বাকিটুকু এই পুরোটুকের মান হচ্ছে টু দা পাওয়ার এন যেহেতু এই ওয়ান দো নাই তাহলে এটা থেকে টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান এটা গুণ করতে হবে এটাই হবে আমাদের এই প্রশ্নের অ্যানসার সুতরাং বাকি টু এই এই বাকিটুকের হবে টু এন মাইনাস ওয়ান যদি পুরো সিরিজটা দেওয়া থাকতো তাহলে এর এর মান হতো টু দা পাওয়ার এন এখন আমরা ফিফটি ফিফটি ওয়ান ওয়ান নাম্বার বলা হয়েছে দ্য সলিউশন অফ দ্য ইনিকুইলিটি সেভেন মাইনাস থ্রি এক্স ইজ লেস দেন টু তো আমরা ধনাত্মক মান ধরে ধনাত্মক মান ধরে পরম মান ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই হতে পারে তো প্রথমে আমরা ধনাত্মক মান চেক করি 7 -3x 2. 2. minus 3x is less than -5. 2 বা minus 3x is less than minus 5 বা 7 আমরা বাম পাশে নিয়ে এখন -3 দ্বারা যদি আমরা উভয়

মান ধরে ঋণাত্মক মান ধরে কি বলা হয়েছে যে মাইনাস থ্রি এক্স ইজ লেস দেন মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে আমরা বা আমরা মাইনাস নাইন এটা মাইনাস থ্রি দ্বারা চেঞ্জ হয়ে যাবে পক্ষ থেকে মাইনাস ওয়ান তাহলে মান হবে থ্রি থেকে বড় তাহলে এটাকে আমরা লিখতে পারি

আর এক্স প্লাস টু ওয়াই সম্স এর মান কত আমরা এই সমীকরণকে জাস্ট তিন দ্বারা গুণ করি এটাকে বের হবে এটা হবে ওয়াই আর এটা হবে থার্টি নাইন তিন দ্বারা গুণ করলাম আমরা এই সমীকরণকে তিন দ্বারা গুণ করে থ্রি দ্বারা গুণ করে গুণ করে

দ্য সাম অফ স্কুয়ারিজিক তিনটা পর্যায়ক্রমিক সংখ্যার বর্গের যোগফল ইস লেস দেন ছোট হবে হোয়াট ইস দা গ্রেটেস্ট পসিবল ভ্যালু সবচেয়ে সম্ভাব্য ভ্যালু অব দ্য স্মল স্টন ওই মধ্যে ছোট নাম্বারের নাম্বারটা কত এটা পসিবল ভ্যালু সম্ভাব্য মানে সবচেয়ে ছোট নাম্বারটা কত এটা বের করতে হবে তাহলে আমরা একটা ই করে ফেলাই যে কনজিকিউটিভ নাম্বারের বর্গ যেমন ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার সিক্স স্কোয়ার সেভেন স্কোয়ার এইট স্কোয়ার মানে এর এগুলো সবই কনজিকিউটিভ মানে পর্যায়ক্রমিক সংখ্যা তিন চার পাঁচ বা চার পাঁচ ছয় বা ছয় সাত আট তো এখানে বলা হয়েছে যে তিনটার পর্যায়ক্রমিক সংখ্যা বর্গ যদি আমরা যোগ করি তাইলে অবশ্যই এটা নাইনটি সেভেন থেকে ছোট হবে তাহলে আমরা এইটা পাঁচ হয় ফাইভ স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার যদি আমরা যোগ করি মানে সাত 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 হবে ঊনপঞ্চাশ আর এখানে হবে ছত্রিশ এখানে হবে পঁচিশ এই তিনটা যদি যোগ করি তাইলে আমরা আমাদের নাইনটি সেভেন এর চেয়ে বড় হয়ে যায় নাইনটি এর চেয়ে বড় হয় এই তিনটা যদি যোগ করি তাহলে আমাদের এই এই যোগ করি হবে সিক্সটিন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি সিক্স এটা নাইনটি এর চেয়ে ছোট এইটার মান হয় সেভেনটি সেভেন নাইনটি সেভেন এর ছোট এই তিনটা ফোর ফাইভ সিক্স এর বর্গের যোগফল মানে বর্গের যোগ ফল থেকে ছোট এর মধ্যে এই তিনটা মধ্যে সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে ফোর সুতরাং অ্যানসার হবে অ্যানসার সুতরাং উত্তর হবে ফোর এইটি হবে এই প্রশ্নের অ্যান্সার বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না